22 জুলাই 1979, সাদ্দাম হোসেন, যিনি 6 দিন আগেই ইরাকের দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন, তিনি তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং নেতাদের একটি বিশেষ মিটিং ডাকেন। ইরাকের প্রাক্তন প্রেসিডেন্টের সেক্রেটারি আব্দুল হোসেন মাসাদি এই মিটিং হোস্ট করছিলেন, কিন্তু আজ মাসাদি কিছুটা ভীত ছিলেন। সাদ্দাম পাশেই বসে আছেন, মাসাদি বলতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে এমন কিছু ঘটে যা মিটিংয়ে উপস্থিত প্রতিটি মানুষের চেহারা ফ্যাকাশে করে দেয়। মাসাদি বলেন যে তিনি এবং মিটিংয়ে উপস্থিত প্রায় 50 জনেরও বেশি মানুষ মিলে কয়েক বছর আগেই সাদ্দাম এবং তার সমর্থিত সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। এরপর সাদ্দাম দাঁড়িয়ে একে একে তাদের নাম বলতে শুরু করে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত ছিল। তিনি নাম বলতে থাকেন আর একে একে সবাই হল থেকে বের হয়ে আসে। এরপর এই 50 জনের মধ্যে 21 জনকে 50,000 মানুষের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সাদ্দাম গোটা ইরাকের জন্য একটি বার্তা দিয়েছিল যে যারা তার বিরুদ্ধে কথা বলার বা ভাবার সাহস দেখাবে তাদের এই পরিণতিই হবে। এরপর যতদিন সাদ্দাম ইরাকের স্বৈরশাসক ছিলেন তিনি এই নীতি বজায় রেখেছিলেন। এই সময়কালে তিনি প্রায় 2,50,000 ইরাকি মানুষকে হত্যা করেছিলেন। সাদ্দাম তার বিরোধীদের জন্য নির্যাতনের 107টি পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। সাদ্দামের উন্মত্তা চরমে ওঠে যখন তিনি নিজের জনগণের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিলেন। সুতরাং আজকের এই পর্বে আমরা আলোচনা করব ইতিহাসের অন্যতম সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্ব সাদ্দাম হোসেন সম্পর্কে, কিভাবে একজন অনাথ ছেলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠেছিল এবং কিভাবে তার শৈশব তাকে এতটা ভয়ঙ্কর করে তুলেছিল, কেন আমেরিকা সাদ্দাম হোসেনকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল, CIA কেন তাকে যুদ্ধ করার জন্য $1 বিলিয়ন সহায়তা দিয়েছিল, মধ্যপ্রাচ্যের নিজের স্বার্থের জন্য আমেরিকা কিভাবে সাদ্দাম হোসেনকে ব্যবহার করেছিল, কেন সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেছিল, কেন সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিল, কেন আমেরিকার নেতৃত্বে 42টি দেশ একত্রিত হয়ে সাদ্দাম হোসেনকে পরাজিত করেছিল, কেন সেই সাদ্দাম হোসেনকে আমেরিকা ফাঁসির মঞ্চে পাঠিয়েছিল, শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনের পুরো ঘটনাই বা কী ছিল, আজকের এই পর্বে আমরা সেই সব প্রশ্নের উত্তর জানব। ঘটনাটি ছিল ইরাক এবং ইরানের মধ্যেকার কঠিন সময়ের, যখন ইরাকের স্বাস্থ্যমন্ত্রী রিয়াদ ইব্রাহিম হুসেন ভুল করে সাদ্দাম হোসেনকে একটি পরামর্শ দেন। পরামর্শটি ছিল এতটুকু যে সাদ্দাম হোসেন তার ইরাকের প্রাক্তন প্রেসিডেন্টকে দিয়ে ইরানের সাথে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করুক। এটা শোনামাত্রই সাদ্দাম তার আসন থেকে উঠে দাঁড়ালেন, মন্ত্রীকে বৈঠকের মাঝখান থেকে তুলে পাশের ঘরে নিয়ে গেলেন এবং তাকে গুলি মেরে আবার চুপচাপ বৈঠকে ফিরে এলেন। এটাই ছিলেন ইরাকের সবচেয়ে নৃশংস এবং কঠোর একনায়ক সাদ্দাম হোসেন। অনেকেই তাকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর, ভয়ঙ্কর এবং নির্মম একনায়ক হিসেবে মনে করেন। সাদ্দাম হোসেন আব্দুল মাজিদ আল তিকরিতি, যার নাম শুনলেই ইরাকের শিশুরা ভয়ে কাঁপত। আর হ্যাঁ, এই মন্ত্রীর গল্প এখানেই শেষ হয় না। মন্ত্রীর হত্যার পর তার স্ত্রী যখন সাদ্দামের কাছে তার স্বামীর মৃতদেহ চাইল, সাদ্দাম দেহ তো ফেরত পাঠালো তবে তার ছোট ছোট টুকরো করে, কিন্তু সাদ্দাম এত নির্মম এবং নৃশংস কেন হয়ে উঠেছিল, অবশেষে কী এমন হয়েছিল যা সাদ্দামকে মানুষ থেকে দানবে রূপান্তরিত করেছিল, এর সবচেয়ে বড় কারণ ছিল সাদ্দামের নিজের মা সুবাতুলফা আল মুসলতি, যিনি সাদ্দামকে 1937 সালের 20 এপ্রিল আল আহুজা তিকরিতে জন্ম দিয়েছিলেন, কিন্তু পরে তার মামার কাছে ছেড়ে দিয়ে ইরাকের ভবিষ্যৎকে অসহায়ত্ব এবং একনায়ত্বের অন্ধকারে ঠেলে দিয়েছিলেন। কারণ তার মামা খয়রুল্লাহ আল তালফা সাদ্দামকে বড় করেছিলেন তো ঠিকই, কিন্তু মাত্র 10 বছর বয়সেই তাকে রক্তপাতের জায়গাতে ঠেলে দিয়েছিলেন তার হাতে বন্দুক ধরিয়ে দিয়ে। এর ফলে 13 বছর বয়সেই সাদ্দাম এক শিশু থেকে রক্তে বিকশিতে পরিণত হয়েছিল এবং এখান থেকেই শুরু হয় ইরাকের অন্ধকার দিনগুলির যাত্রা। কারণ সাদ্দাম শুধু হত্যা করেই থামেনি, তিনি 1957 সালে মাধ্যমিক শেষ করেই ইরাকের আরব সোশ্যালিস্ট বাথ পার্টিতে যোগদান করেন। এখানে তিনি 1959 সালের 7ই অক্টোবর তার বাথ পার্টির জন্য নিজের দেশের প্রেসিডেন্ট আব্দুল করিম কাসিমকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। সাদ্দামের পরিকল্পনা ছিল তার দলের সদস্যরা AK-47 মতো ভারী অস্ত্র নিয়ে রাস্তার দুপাশে অবস্থান করবে এবং যখন কাসিমের গাড়ি সেই পথে পৌঁছাবে তখন সাদ্দামের দল গুলির বৃষ্টি শুরু করবে। কিন্তু এই গুলির বৃষ্টির মধ্যে একটি গুলি গিয়ে সাদ্দামের পায়ে লাগে এবং প্রেসিডেন্টকে হত্যা করার পর আহত সাদ্দাম সহ তার দল পালাতে সক্ষম হয়। যদিও সাদ্দামের এই মিশন ব্যর্থ হয় কারণ কাসিম আসলে জীবিত ছিলেন এবং বেঁচে যাওয়ার পর তিনি একে একে সাদ্দামের সদস্যদের খতম করেন এবং সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেন। তবে মিশন টু কিল কাসিমের নেতা সাদ্দাম হোসেন তখনও পলাতক ছিলেন। শেষে প্রশ্ন ওঠে সাদ্দাম কোথায়। সে জীবনের ঝুঁকি নিয়ে ইরাক থেকে সিরিয়া
সিরিয়া থেকে মিশর পালিয়ে যান, না হলে হয়তো এই নৃশংসতার গল্প 1959 সালেই শেষ হয়ে যেত এবং ইরাকের ভবিষ্যৎ সুরক্ষিত থাকত। কিন্তু দুর্ভাগ্যবশত ইরাকের ভাগ্যে সাদ্দাম হোসেনের শাসনই যেন পুনর্নির্ধারিত ছিল এবং এখান থেকেই শুরু হয় সাদ্দামের প্রেসিডেন্ট হওয়ার গল্প। কারণ 1963 সালে যে প্রেসিডেন্ট কাসিমকে সে হত্যা করতে পারেনি, তাকে বাথ পার্টির সদস্যরা আইন ভেঙে ফাঁসি ঝুলিয়ে দেয়। এই সুসংবাদ পাওয়ার সাথে সাথেই সাদ্দাম তার দেশ ইরাকে ফিরে আসে, কিন্তু ফিরে এসেই পার্টির ঝামেলা ঝগড়ায় 2 বছরের কারাবাস হয় তার। কিন্তু 1966 সালে মুক্তি পাওয়ার পর বাথ পার্টির প্রধান ব্যক্তি এবং সাদ্দামের কাজিন আহমেদ হাসান আল বাকার তাকে ডেপুটি সেক্রেটারি অফ রিজিওনাল কমান্ডো হিসেবে পার্টির প্রতিরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব দেন। এটাই সেই সময় যখন সাদ্দাম পার্টির শত্রুদের উপর অত্যাচার চালানো শুরু করে এবং মাত্র 10 বছরের মধ্যে 107টি নির্যাতনের পদ্ধতি তালিকা প্রকাশ করে। এই তালিকায় ছিল নখ এবং দাঁত উপড়ে ফেলা, বিদ্যুতের শক দেওয়া, বন্দীদের উল্টো করে ঝুলিয়ে কাপড়ের মতো ধোয়া এবং তার সবচেয়ে প্রিয় পদ্ধতি ছিল মানুষের চোখের মধ্যে শিকারে ঢুকিয়ে দেওয়া। এ ধরনের অত্যাচার পদ্ধতি প্রায় মানুষের উপর প্রয়োগ করা হতো। সাদ্দাম তার চাচাতো ভাই আহমেদ হাসান আল বাকারের মাধ্যমে প্রেসিডেন্ট পদে পৌঁছানোর সবচেয়ে বড় সুযোগ পেয়েছিলেন। কারণ 1968 সালে আহমেদ আল বাকার ইরাকের প্রেসিডেন্ট হন এবং সাদ্দাম হোসেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট হন। এরপর জনসমর্থন অর্জনের লক্ষ্যে সাদ্দাম প্রথমে 27 জানুয়ারি 1959 সালে ইরাকের সংখ্যালঘু সম্প্রদায়ের 14 জন ইহুদিকে ইসরায়েলের গুপ্তচর বলে বাগদাদে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলেন। এরপর সাদ্দাম তার দেশের জনগণের জীবনমান উন্নত করার জন্য বিদ্যুৎ, বিনামূল্যে শিক্ষা, কৃষকদের জন্য ভর্তুকি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং সৈন্যদের জন্য আর্থিক সহায়তার মতো মহৎ কাজ শুরু করেন। এটা দেখে ইউনেস্কো ইরাকের ভাইস প্রেসিডেন্ট সাদ্দামকে পুরস্কৃত করেন এবং সাদ্দামের সবচেয়ে বড় কাজ ছিল ইরাকের তেলকে জাতীয়করণ করে ইরাককে বিশ্ব তেলের কেন্দ্রে পরিণত করা। বাস্তবে তার আসার পর ইরাকের তেল ব্যবসা অত্যন্ত সফল হয়, যার ফলে দেশে টাকার প্রবাহ বাড়তে থাকে এবং এই অর্থ দিয়ে সে অস্ত্র এবং রাসায়নিক অস্ত্রের মজুদ গড়ে তুলতে শুরু করে। যদি মানসিকভাবে দেখা হয় তাহলে দেখা যায় যে সাদ্দামের ভেতরে ক্ষমতার জন্য এক ধরনের তীব্র লালসা ছিল, কিন্তু জনসাধারণ এটাকে খুবই ইতিবাচকভাবে গ্রহণ করেছিলেন এবং প্রেসিডেন্ট আল বাকার থাকলেও জনসাধারণ সাদ্দাম হোসেনের নামগান করতে শুরু করে। তাদের ক্ষমতার আসনকে বিপদের মুখে দেখে সাদ্দামকে পরাস্ত করতে আল বাকার সিরিয়ার সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু আল বাকার কি সাদ্দামের নাম মুছে ফেলতে সফল হয়েছিলেন? আসলে এই পদক্ষেপ উল্টো আল বাকারের উপরেই ভারী হয়ে যায়। কারণ এর আগে আল বাকার সাদ্দামকে ইরাকের রাজনীতির সিঁড়ি থেকে নামিয়ে দিতে পারতেন। এরপর সাদ্দাম তাকে প্রেসিডেন্ট পদ থেকে জোর করে ইস্তফা দিতে বাধ্য করান এবং 1979 সালের 16 জুলাই ইরাকের পুরো রাজত্ব সাদ্দামের হাতে চলে আসে। কিন্তু ক্ষমতা হাতে পাওয়ার পরই সাদ্দাম প্রথম সপ্তাহতেই একটি সভার আহ্বান করেন, যেখানে তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী 68 জনকে চিহ্নিত করেন এবং তাদের মধ্যে 22 জনকে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেন। 1979 সালের আগস্ট মাসের মধ্যে তিনি তার সমস্ত শত্রুকে চিহ্নিত করে ইরাকের জনগণের মধ্যে ভয়ের আবহ তৈরি করে। প্রেসিডেন্ট হওয়ার পর সাদ্দামের শীর্ষস্থানীয় জেনারেলদের সাদ্দামের সাথে দেখা করার জন্য নিজেদের পোশাক এমনকি অন্তর্বাস পর্যন্ত খুলে রাখতে হতো। তারপর পোশাক পরিষ্কার এবং স্ত্রী হলে তবেই প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার অনুমতি পেত। সেই সময়ে প্রায় 14,500 কোটি টাকা এবং এর মধ্যে ছিল 20টি প্রাসাদ, অগণিত গাড়ি, বিমান এবং ইয়াট। কিন্তু আরও বিস্ময়কর বিষয় হলো সাদ্দামের প্রায় 8 থেকে 10 জন নকলদেহীর ব্যক্তি ছিলেন। কারণ মৃত্যুকে প্রতিরোধ করার জন্য তিনি সবসময় 8-10 ধাপ এগিয়ে থাকতে চাইতেন। তার প্রতিটি প্রাসাদে প্রতিদিন 3 বেলার খাবার এবং পুরো স্টাফ প্রস্তুত থাকত, যাতে কেউ বুঝতে না পারে আসলে কোন প্রাসাদে আসল সাদ্দাম বসে আছেন। ক্ষমতার প্রভাব সাদ্দামকে এতটাই পাগল করে তুলেছিল যে সাদ্দাম 20 সেপ্টেম্বর 1980 সালে এই ভাবনা নিয়ে ইরানের হামলা চালিয়েছিল যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানও সাদ্দামের অধীনে চলে আসবে। কিন্তু এই যুদ্ধ কিছুটা বেশি সময় ধরেই চলেছিল। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ফ্রান্স, চীন, সোভিয়েত ইউনিয়ন এমনকি আরব দেশগুলিও ইরানের বিপ্লবকে শেষ করার জন্য ইরাকের সঙ্গ দিয়েছিল। কারণ যদি ইরান ক্ষমতায় আসে তবে এই সমস্ত দেশগুলি ইরানের বিপ্লবের প্রচারের ফলে বড় ক্ষতির সম্মুখীন হবে। সাদ্দামের ক্ষমতা তাকে এতটাই পাগল করে দিয়েছিল যে 16 মার্চ 1980 সালে তার নিজ দেশের কুর্দিশ মুসলমানদের বিরুদ্ধে ট্যাবুন নামক বিষাক্ত রাসায়নিক গ্যাস ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। কারণ এর ফলে 10,000 মানুষ সারা জীবন পঙ্গু হয়ে গিয়েছিল। কিন্তু যখন সাদ্দামের এই হামলার জন্য জবাব চাওয়া হয় তখন সে এই হামলার দায় ইরানের উপর চাপিয়ে দেয়। সাদ্দামের এই প্রকাশ্যে গণহত্যার পর বিশ্ব নিস্তব্ধ ছিল
এবং শেষ পর্যন্ত ইরান এবং ইরাকের যুদ্ধ 8 বছর পর একটি সিজফায়ারের মাধ্যমে বন্ধ হয় এবং এর ফলে ইরানের কোনো অংশ ইরাকের দখলে আসেনি। এই যুদ্ধে যা পাওয়া গেছে তা হলো দুই দেশের কোটি কোটি সৈন্যের মৃতদেহ এবং ইরানের উপর ইরাকের আক্রমণ কেবল দেশটিকে নষ্ট করেনি বরং ইরাককে সমর্থনকারী অন্যান্য দেশগুলিকে বিলিয়ন ডলারের ঋণের বোঝাই ফেলেছে। যুদ্ধের পর পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল যে ইরাকের মানুষের কাছে খাবার এবং পানীয়ের জন্য কিছুই ছিল না, কিন্তু সাদ্দাম নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে বলেছিলেন, এটি আমি, এটা আমার বিজয়। ইরাকের পরিস্থিতি এখানে পুরোপুরি স্পষ্ট এবং এত কিছু ঘটনার পরেও ইউনেস্কো পুরস্কার বিজয়ী সাদ্দাম তার জনগণের সমস্যার সমাধানের বদলে হ্যান্ডস অফ ভিক্টরি প্রাচীন ব্যাবিল শহর নির্মাণ করতে থাকলেন। তার প্রতি 10 নম্বর পাথরের উপর সাদ্দামের নাম খোদাই করা ছিল এবং প্রতি বছর জন্মদিনে সাদ্দাম তার জনগণকে নিজের একটি মূর্তি উপহার দিতেন, ফলে ইরাকের প্রতিটি কোণে কেবল সাদ্দামের পোস্টার ছিল এবং যদি কেউ ভুল করে সাদ্দামের ছবি উল্টো টাঙাতো তবে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এত কিছুর পরেও সাদ্দাম 1990 সালের 2রা আগস্ট তার প্রতিবেশী দেশ কুয়েতে 1 লক্ষ সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ শুরু করেন এবং এর পেছনে দুটি জনপ্রিয় কারণ ছিল। একটি কারণ হলো কুয়েত ইরান ইরাকের যুদ্ধের সময় ইরাককে $30 মিলিয়ন ঋণ দিয়েছিল যা ইরাক ফেরত দিতে রাজি ছিল না। আর দ্বিতীয় কারণ হলো কুয়েতের এক মন্ত্রী সাদ্দামের অর্থমন্ত্রীর সাথে ইরাকের নারীদের কুয়েতে পাঠানোর কথা বলার সাহস দেখিয়েছিলেন। এটা জানার পর সাদ্দামের রাগ চরমে পৌঁছে যায় এবং তিনি সরাসরি কুয়েতের উপর আক্রমণ চালালেন। এখন কারণ যাই হোক না কারো, যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু ইরাকের প্রেসিডেন্ট এখনও মনে করেছিলেন যে পূর্ববর্তী ইরান ইরাকের যুদ্ধের মতোই সব দেশ তার পক্ষেই থাকবে, কিন্তু হলোটা তার উল্টো। যুক্তরাষ্ট্র, মিশর, সিরিয়া, এমনকি রাশিয়া, সেই সবাই মিলে ইরাককে কুয়েত থেকে বিতাড়িত করলো। এই ঘটনার পর গোটা বিশ্ব বুঝতে পারলো যে এই তানাশা হিটলারের দ্বিতীয় সংস্করণকে সহজে মুক্তি দেওয়া যাবে না। এই কারণে জাতিসংঘ ইরাকের আমদানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যতক্ষণ না সাদ্দাম হোসেন বিশ্বকে ধ্বংসাত্মক অস্ত্রগুলি ইরাক থেকে বের করে দেয়। এতে ইরাকের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, কারণ সাদ্দাম, যাকে মানুষ তাদের মসিহা বলে মনে করেছিলেন, তিনি তার লোভের কারণে নিজ দেশের জনগণকে দরিদ্র এবং ক্ষুধায় মরতে ছেড়ে দিয়েছিলেন। ফলস্বরূপ সাদ্দামের কিছু করার আগেই 9/11 হামলা সাদ্দামের জন্য আরও সমস্যার সৃষ্টি করে। আতঙ্কবাদ এবং স্বৈরাচারী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আমেরিকা একটি আইন পাস করে। মার্চ 2003 ইরাককে সাদ্দামের আতঙ্ক থেকে মুক্তি করতে অপারেশন ইরাকি ফ্রিডম শুরু হয় এবং মাত্র 3 সপ্তাহের মধ্যে অর্থাৎ 9 এপ্রিল 2003 বাগদাদ এবং পুরো ইরাক এই স্বৈরাচারীর হাত থেকে মুক্তি লাভ করে। কিন্তু এই মুক্তির মধ্যে কোথাও সাদ্দাম ছিল না, তাই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীরা দিনরাত সাদ্দামকে খুঁজতে শুরু করে। অবশেষে 8 মাস অপেক্ষার পর 13 ডিসেম্বর 2003 সাদ্দাম হোসেনকে আদৌরে থেকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীরা আদৌরে সাদ্দামকে খুঁজে পায়, কিন্তু সেখানে তিনি রাজা ছিলেন না, বরং জন্মস্থানের কাছে একটি গর্তে ইঁদুরের মতো লুকিয়েছিলেন। সাদ্দামের এই জীবনচক্রই তার ফাঁসির দড়ি হয়ে দাঁড়ায় এবং এরপরে সে বহু বছর জেলে কাটাতে বাধ্য হয়। সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের মামলা হয় এবং তা প্রমাণিতও হয়। আদালত এই বর্বরকে নরকে পাঠানোর জন্য 2006 সালের 30শে ডিসেম্বর তারিখটি নির্ধারণ করে। এই দিনটি সাধারণ দিন ছিল না, বরং এই দিনটি ছিল মুসলমানদের পবিত্র ঈদুল আজহারের দিন ছিল। বিশ্বব্যাপী অনেক মুসলিম এই দিনে তাকে হত্যা না করার প্রার্থনা করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র তো সাদ্দামকে অপমানিত করতে চেয়েছিলেন, সেজন্য তারা এই তারিখেই চূড়ান্ত করে এবং সেই দিনেই তাকে ফাঁসি দেওয়া হয়। ইরাক এবং সমগ্র বিশ্ব এই বর্বর থেকে চিরকালের জন্য মুক্তি পায়। এভাবেই স্বৈরাচারী সাদ্দামের গল্পের সমাপ্তি ঘটে। তবে এত কিছু সত্ত্বেও অনেকে মনে করেন যে 70-এর দশক সাদ্দামের শাসনকাল ছিল ইরাকের একটি স্বর্ণালী যুগ এবং পরবর্তী সময়ে ক্ষমতার লোভে তাকে দুর্নীতিগ্রস্ত করেছে। আপনার এ বিষয়ে কী মতামত? আপনার কি মনে হয় সাদ্দাম আগে থেকেই এতটা নিষ্ঠুর এবং অমানবিক ছিল, নাকি পরিস্থিতির কারণে সে পরে এমন হয়ে উঠেছিলেন? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।